অনলাইন কিং পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হুসাইন, ডক্টর কনক সরওয়ার, তারপর আরও বেশ কয়েকজন আছেন যারা বিভিন্ন ইস্যুতে কথা বলেন। তাদের সাথে অন্তর্বর্তী সরকারের দ্বন্দ্বটা খুব বড় একটা আকার এসে ধারণ করেছে। আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে কনক সরওয়ারের লাইভে মাঝে মাঝে সার্জিস এবং হাসনাত রাস, বিশেষ করে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যে মিশনে নেমেছিল পিনাকী, তারপর হচ্ছে ইলিয়াস এবং কি কনক সরওয়ার, তাদের এই মিশনটা কিন্তু আসলে সফল হয়নি। যদিও সমন্বয়করা চেষ্টা করেছে, কিন্তু সরকারের মধ্যে থাকা যে সমন্বয়কদের অংশ বলুন, উপদেষ্টারা বলুন, তারা কিন্তু এই সিদ্ধান্তটার দিকে যায় নাই বিএনপির বিরোধিতার কারণে। এখন সাংবাদিক ইলিয়াস প্রথম আলোকে নিয়ে বেশ কয়েকটা ডকুমেন্টারি তৈরি করেছেন, পিনাকী দা তিনিও করেছেন, কনক সরওয়ার তিনিও তো বলেন, ডকুমেন্টারি না করলেও ডেইলি স্টার নিয়েও তারা বিভিন্ন রকমের বক্তব্য দিয়েছেন, আরও কিছু পত্রিকা কালবেলা থেকে শুরু করে। ইভেন এই পত্রিকাগুলোর বিরুদ্ধে তারা তাদের যে অনলাইন যুদ্ধ, সেইখানে কিন্তু সফলতা অর্জনের বিপরীতে সরকারের রোষানলেই পড়ছেন। প্রথম আলো, কালবেলা, ডেইলি স্টার, সম্ভবত আরও দু একটা পত্রিকা আছে, তাদের অফিসগুলো একটা র্যাড জোনে আছে, যে কোনো সময় সেখানে অভিযান হতে পারে, হামলা হতে পারে, এ একটা আশঙ্কা করছে সম্পাদকরা। আর এ নিয়ে সরকারের কাছে সরাসরি তাদের একটা প্রশ্ন ছিল। সম্পাদক পরিষদ, আপনার সাংবাদিকদের যে একটা ফোরাম আছে, সংবাদপত্রের সম্পাদকের সংগঠন সম্পাদক পরিষদ এক বিবৃতিতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা এখনও আক্রমণের মুখে জানিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি সংবাদ মাধ্যমের স্বাধীনতা পরিপন্থী কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানায়। তো এই বিবৃতিতে একজনের প্রশ্ন ছিল যে মানে এখন এই ব্যাপারে সরকারের অবস্থান কী, কারণ অনলাইন যারা কিং আছেন তারা কিন্তু থামছেন না, তারা দুই একটা পত্রিকা অফিস না ভাঙলে কোথাও না কোথাও এটা তাদের ইমেজ সংকটের দিকে মনে হয় একটা থাকে না, যে আত্মপক্ষ প্লাস পত্রিকালারা এই যে এত পাওয়ারফুল হয়ে গেছে, সরকার এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, তারা ব্যবস্থা নেওয়ার জন্য একটা আহ্বান করলে সেটাকেও প্রটেস্ট করার জন্য র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিডিআর মোতায়েন করছে, রাষ্ট্রীয় প্রটোকল দিচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে যে এই পত্রিকাগুলা শেখ হাসিনার সরকারে যথেষ্ট ভূমিকা রেখেছে, ইভেন এই সরকারকেও কোথাও না কোথাও তারা ট্র্যাক চেঞ্জ করার চেষ্টা করছে, যেটা যেটা করার দরকার অন্তর্বর্তী সরকারের সেইটা করতে পারতেছে না, এর পিছনে এই কুশীলবরাই দায়ী, যার কারণে তারা নানান ধরনের প্রতিবেদন তৈরি করছেন। এতে অনেকটা নিরাপত্তা সংখ্যায় ভুগছিল এই পত্রিকাগুলোর যারা সম্পাদক আছেন। তো তাদের এই বক্তব্যে আপনার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম, সরকারের আসলে বক্তব্য কি পত্রিকাগুলোর ব্যাপারে, বা আরও যে সংবাদ মাধ্যম আছে সামহাও টেলিভিশন সেন্টার থেকে, অনেকগুলোর বিরুদ্ধে কিন্তু অনলাইন কিংরা বক্তব্য দিচ্ছেন। সরকার বলছে, আমরা কোনো সংবাদপত্রের উপর কোনো ধরনের অ্যাটাক কোনো রকমভাবেই টলারেট করব না। আপনারা দেখেছেন, আমরা আসার পরে কোনো পত্রিকা, টিভি, কোনো নিউজ ওয়েবসাইট আমরা বন্ধ করিনি। আর আমরা মনে করছি যে একটু আমরা দেখি সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে তিনি এখানে একটা আলাদা বক্তব্য দিয়েছেন, যে কোনো পত্রিকা যে কোনো নিউজ ছাপাতে পারছে, এক্ষেত্রে সরকার তাদেরকে কোনো রকম প্রেশার করছে না, যে নিউজটা কেন করছো এটা ডিলিট করো বা ডাউন করো সামহাও, এটা নিয়ে কোনো প্রেশার নাই। আর তাদের উপরে যে নানান ধরনের হুমকি ধামকি বা অফিস ঘেরাও, কার্যালয় ঘেরাও, অথবা সামহাও এখানে কোনো রকম একটা ধরেন সামহাও কোনো একটা ঘটনা ঘটার যে শঙ্কা আছে, সেই ব্যাপারে সরকার সর্বোচ্চ পরিমাণ তাদেরকে প্রটোকল দিবে, কোনো জায়গায় যদি কেউ এই ধরনের কোনো পদক্ষেপ নেয় তাহলে সেটার ব্যাপারে সরকার জিরো টলারেন্স দেখাবে। আর গণমাধ্যমদের উদ্দেশ্যে আমাদের প্রেস সচিব বলছেন, সম্পাদক পরিষদের বিবৃতি তারা দেখেছেন, পর্যালোচনা করেছেন, সম্পাদক পরিষদ মনে করছেন একটি গোষ্ঠী সংবাদপত্রে হুমকি দিচ্ছে এবং এই হুমকির ফলে সংবাদপত্রের স্বাধীনতা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তারা ব্যক্ত করছেন। ইতিমধ্যেই সরকার এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে, যেই সব সংবাদপত্রকে হুমকি দেওয়া হয়েছে তাদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, পুলিশ থেকে শুরু করে অন্যান্য যেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা সবাই এই বিষয়ে খুবই গুরুত্ব দিয়ে কাজ করছে। শব্দটা খেয়াল করেন, একটি গোষ্ঠী, অনলাইন কিং গোষ্ঠী, যদি আমরা জানি এই তারা কারা, আওয়ামী লীগ সরকারের পতনে তারা যথেষ্ট ভূমিকা রেখেছে, তবে এই সরকার আসার পরে প্রত্যেকটা উপদেষ্টা নিয়ে তারা নানান ধরনের বক্তব্য দেন, তাদেরই বক্তব্যগুলোর মানে মিলিয়ন মিলিয়ন ফ্যান ফলোয়ার আছে, কিন্তু কোথাও না কোথাও সার্জিস, হাসনাত তারাও বক্তব্য দিচ্ছেন, কিন্তু সরকারের যে সিদ্ধান্তগুলো তারা যেভাবে চাইছেন আসলে এইভাবে হচ্ছে না, আর এতেই কিন্তু তারা তেলে বেগুন আরও জলে উঠতেছেন। সামহাও ইগো প্রবলেমও দেখা দিচ্ছে যে কেন আসলে সরকার মানছে না, কোথাও না কোথাও সরকার উপদেষ্টাদেরকে নিয়ে যখন সমালোচনা করা হচ্ছে সরকার ভাবতেছে না তাদের বুদ্ধিশীলতা চলা যাবে না, এরকম হইতে পারে, আই ডোন্ট নো।
মানে এখন আসলে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে? তো সংবাদপত্রে যারাই এখানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে অতি উৎসাহে কেউ যদি সেখানে গিয়ে উপস্থিত হয় দেন সরকার এটা নিরাপত্তার খাতিরে যে কোনো ধরনের ভূমিকা সেখানে অবতীর্ণ হবে। এখন সরকার বনাম অনলাইন কিংদের এই যুদ্ধ কখন থামবে? একটা রাজনৈতিক ইলেকশনের আগে মনে হয় না থামবে। দেখা যাক কোন দিকে যায়। ভালো থাকুন।